বাবা রাকে জি কাকা, এর নাম কি রে? কাকা কাজী মারুফ। এর নামে আমার একটা অভিযোগ আছে। কেন মারুফ ভাই, আবার কি করলো? আরে আমার ছোট কালের শুধু একটা ছড়াই মনে আছে, আম পাতা জোড়া জোড়া মারব চাবুক চরব ঘোড়া, ওরে বুবু সরে দাঁড়া। এই ছড়াটাকে এই মারুফ নষ্ট করে ফেলছে। আম পাতা জোড়া জোড়া মারব চাবুক চলবে ঘোড়া, ওরে বিবি সরে দাঁড়া। আরে ভাই, বিবি কোথা থেকে আসলো? আসছে আমার পাগলা ঘোড়া খেপেছে, গুলি ছুড়ে মেরেছে। এইটা কোনো কথা? এই ছেলে কথায় কথায় গুলি বের করে, ওর সিনেমাও দেখলাম, মুখের ভাষাটা খুব খারাপ। কাকা আপনারও তো মুখের একই অবস্থা। তুই আজকাল বেশি কথা বলিস, যা ভিডিও বানা। হ্যালো তুমিনালবাসী, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। সিনেমার রিমেক নতুন কিছু নয়, অনেক আগে থেকেই তা হয়ে আসছে। পৃথিবীতে প্রথম যে সিনেমা রিমেক করা হয়েছিল তার নাম দ্য গ্রেট ট্রেন রবারি। 1903 সালে রিলিজ পাওয়া এই সিনেমার দৈর্ঘ্য ছিল মাত্র 11 মিনিট। রিলিজের পরপরই ব্যাপক হিট হয় সিনেমাটি, যা দেখে পরের বছরই 1904 সালে অন্য আর এক পরিচালক এই সিনেমার তার নিজের এক ভাষণ বানিয়ে ফেলেন। রিমেকের এই ধারা এরপর থেকেই চলমান থাকে। সাধারণত অনেক পুরনো ক্লাসিক সিনেমা নতুন করে তৈরি করা হয়। এছাড়া কোনো আঞ্চলিক সিনেমা বেশ সুনাম অর্জন করলে তা অন্যান্য অঞ্চলেও রিমেক হয়ে থাকে। আমাদের দেশে কে কোন সিনেমা রিমেক করে কারো যেন ঠিক মতো আইডিয়া নেই। মাঝে মাঝে একই সিনেমা দুইবার রিমেক হয়ে যায়। 2012 সালে রিলিজ পাওয়া তেলুগু সুপারহিট সিনেমা ইশকের রিমেক হয় বাংলাদেশে। 2014 সালে রিলিজ পাওয়া সেই সিনেমার নাম ছিল লাভ স্টেশন। এরপর 2015 সালে আবার যৌথ প্রযোজনায় রিমেক হয় এই ইশক, নুসরাত ফারিয়ার সেই সিনেমার নাম ছিল আশিকি। এদিকে শুধু অন্যান্য অঞ্চলের সিনেমাই আমরা রিমেক করি বিষয়টা তা নয়, আমাদের দেশের অনেক সিনেমাও ভারতে রিমেক হয়েছে। তবে সেই যুগ আর নেই, মৌলিক গল্পের পাণ্ডুলিপি পাওয়াই এখন টাফ। যাই হোক, অবশেষে আমাদের দেশের গত বছরের আলোচিত সিনেমা আয়নাবাজি ভারতে রিমেক হতে যাচ্ছে, বিষয়টা গর্বের। কিন্তু এই সিনেমা রিলিজের পর আমাদের দেশেরই নায়ক মারুফকে কিছু আজব প্রশ্ন করতে দেখা যায়, তা নিয়েই আজকের এই ভিডিও। আসলে আমি আমার নিজের ভিডিওই রিমেক করতে যাচ্ছি, তবে সময়ের সাথে বাড়তি মশলা লাগিয়ে। সো আজাইরা ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমি যেন শক্তি পাই। আমাদের কাজী মারুফের দাবি, যারা মুখ বই চালান তারা সিনেমা হলে যান না। মুখ বই নাকি সিনেমায় কোনো ভূমিকা রাখতে পারে না। ফেসবুক কি ইয়ে রাখছে? কিন্তু ভিন্ন ধারার আয়নাবাজি রিলিজের পর দেখা গিয়েছিল অন্য চিত্র। বুঝো না এই ব্যাপারটা। মাত্র 21টি হলে রিলিজ পাওয়া আয়নাবাজি এতটাই জনপ্রিয় হয় যে বাড়তে থাকে হলের সংখ্যা, সেটা 70 ক্রস করে ফেলে। আর এই জনপ্রিয়তার পিছনে কারণ ছিল দুইটি, এক ভালো কন্টেন্ট, দুই মুখ বইয়ে প্রচুর জনপ্রিয়তা, অনেক বেশি পজিটিভ রিভিউ, অনেক আলোচনা সমালোচনা। কিন্তু মারুফ ভাইয়ের এই দুইটাতেই যেন বেশি অ্যালার্জি। অন্যদিকে আয়নাবাজি নিয়ে ওনার নিষ্পাপ প্রশ্নগুলো ছিল এমন। সিনেমা হলো সমাজের আয়না, আয়নাবাজি কি সমাজের আয়না? আয়নাবাজি সিনেমায় ভালো কিছু শেখার নাই, বরঞ্চ অনেক খারাপ কিছু শেখার আছে। আয়নাবাজি সিনেমায় পুলিশকে বোকা বানানো হয়েছে, পুরো সিনেমায় পুলিশ বোকা, এদেশের পুলিশ কি এতটাই বোকা? আয়নাবাজি সিনেমার হিরো শুরু থেকে শেষ পর্যন্ত অন্যায় করে গেছেন, তার কি সাজা হয়েছে? আহ কি সব নিষ্পাপ প্রশ্ন, একদম কচি। আমি প্রথম যখন ওনার এই সাক্ষাৎকার পড়ি তখন একটু থেমে গিয়েছিলাম, পরে ওনার সিনেমা নিয়ে জানার আগ্রহ জাগলো। জানার জন্য তার 15টা সিনেমা দেখি। উনি আয়নাবাজির নানান বিষয়বস্তু নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এদিকে ওনার সিনেমায় আসলে কি থাকে তাই থাকছে আজকের ভিডিওতে। মারুফ ভাই, মেশিনটা স্টার্ট করে দেন। কিছু এপিক শব্দ আর সংলাপ। আমি কি গাব গাছের গুড়ি যে কান্দে করে নিয়ে যাবে তোর ইয়াং ম্যানের গোষ্ঠী? আরাম খেয়ে ভুড়িটা কত বড় মানে। দুবাই থেকে স্পেশাল অর্ডার দিয়ে এই চাবুক বানাচ্ছি আম্মা। আমি তোরে লাথি মারবো, আমি তোর কান ছিঁড়ে ফেলবো, আমি তোর হাত আমি কামড়ায় খেয়ে ফেলবো। এই চিটালের বাচ্চা, আমি বলছিলাম না এর মুখ খুব খারাপ। কুত্তার বাচ্চা।
আমার তো আশ্চর্য লাগে, একটা মানুষ জীবন দশায় এতবার কুত্তার বাচ্চা কেমনে বলতে পারে। তবে মারুফ ভাই শুধু দেশি ভাষায় আটকে নেই, বিদেশি ভাষার গালিতেও ভালো দক্ষতা আছে ওনার। যাই হোক, আমার এগুলা নিয়ে অভিযোগ নেই, সিনেমার দৃশ্যের প্রয়োজনে আপনি রাখতে পারেন। সেই ক্ষেত্রে আয়নাবাজি সিনেমায় দৃশ্যের প্রয়োজনে যা রেখেছে সেগুলো অযৌক্তিক মন্তব্য করার কোনো মানে নেই। আর একটা জিনিস, ওনার সিনেমায় আরো অনেক অশালীন কথাবার্তার দৃশ্য থাকে, অন্যদিকে সিনেমায় নতুনত্বের কিছু নেই। কিন্তু নিজের সহকর্মী একজন শিল্পীকে নিয়ে তাচ্ছিল্য করেন অবলীলায়। ডিস্ট্রিবিউটর কি শুভকে অ্যাকসেপ্ট করে? মারুফ ভাই আলোচনায় আসতে আপনার চশমার দাম কত এগুলা নিয়ে কথা না বলে ভালো মানের সিনেমা করেন, সবাই ভালোভাবেই আলোচনায় আনবে। যাই হোক, ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, অবশ্যই তুমি নল লিঙ্ক, আর আমার এই নতুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করুন। সো আজ আমি যাচ্ছি, খুব শীঘ্রই দেখা হবে পরের ভিডিওতে।